মডার্ন সংস নিয়ে আধুনিক গান যেটা আমরা বলি, আমার মনের কথা, আটটি গান আছে এবং আটটি বিভিন্ন ধরনের গান আছে, যেটা আমার আমার যেটা টার্গেট ছিল যে সব এজ গ্রুপকেই যাতে আমরা সেই গানগুলো ভালোবাসাতে পারি, তো সেটাই আমার টার্গেট, যাতে সব এজ গ্রুপ ভালোবাসে। গানগুলি লিখেছে কে? হ্যাঁ, আমার গানগুলি লিখেছেন দেবপ্রসাদ চক্রবর্তী এবং সুর দিয়েছেন আমার মাস্টারমশাই নবীন চ্যাটার্জি। আর আপনার মানে এর আগে এটা কততম অ্যালবাম? এটা আমার ফার্স্ট অ্যালবাম, ফার্স্ট বেঙ্গলি অ্যালবাম। তার আগে আমি জি এডুকেশনে যখন কাজ করতাম, একটা সুযোগ হয়েছিল বেঙ্গলি রাইম সিটি করার, সেটাও আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমার প্রথম গান শেখা অবশ্যই আমার মায়ের কাছে, কারণ আমি মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমার ফ্যামিলি সবাই গান জানে। আমার মায়ের কাছে প্রথম শিক্ষা আমার শ্যামলী ভট্টাচার্য, আমার মা, এবং তারপরে আমি পণ্ডিত সুকুমার মিত্রের কাছে শিখি, ক্লাসিক্যাল কিছুদিন শিখেছিলাম, তারপরে মঞ্জুশ্রী ভট্টাচার্য ওনার কাছে আমি শিখেছিলাম নজরুল গীতি, ক্লাসিক্যাল বিভিন্ন গান শিখেছিলাম, তারপরে ওয়ার্কশপস নিয়েছিলাম, বিভিন্ন গান মানে গানের ওয়ার্কশপস নিয়েছিলাম, যেরকম নিচ্ছে আমি মিউজিক্যাল ওয়ার্কশপে নিয়েছিলাম, তখন স্যার ছিলেন, স্যার কল্যাণ সিং বরা ছিলেন, স্যার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং শঙ্কর ভট্টাচার্য ছিলেন, বন্দিতা সরকার ছিলেন, এরকম অনেক যোজদির কাছেও কিছুদিন কিছুটা সময় আমি শিখতে পেয়েছিলাম। খুব ভালো সেশন ছিল সেটা, আমরা ফাংশনও করেছিলাম কলা মন্দিরে, মনে আছে। এখন আমি নবীন চ্যাটার্জির কাছে শিখছি, বিভিন্ন গান শিখছি এবং আমি তার জন্য ভীষণ ভীষণভাবে ব্লেসড যে ওনারা আমার লাইফে এসেছেন। এটা আমার ফার্স্ট অ্যালবাম। অ্যালবামের নাম আর আপনার নামটা একটু বলুন। আমার অ্যালবামের নাম হচ্ছে আমার মনের কথা। আচ্ছা, এর মধ্যে একটা পুজোর গান আছে খেয়ালি আকাশ, সেটা আমি ইউটিউবেও দিয়েছি, খেয়ালি আকাশ ভিডিও, খেয়ালি আকাশ অডিও ভিডিও, অডিও ভিডিও খেয়ালি আকাশ, সেটা দিয়েছি, সেটা সার্কুলেটে হচ্ছে, অবশ্যই আপনারা শুনবেন, ভালো লাগবে। সেটা দেখা যাবে কোথায়? ইউটিউবে কি? ইউটিউবে রাগা থেকে বেরিয়েছে, সিম্ফনি থেকে বেরিয়েছে, সিম্ফনি থেকে বেরিয়েছে, আর আপনারা শুনবেন, প্যান্ডেলে আমার সিডিটা চালাবেন, সবার সিডি আপনারা শুনুন, এখন গানের সিডিটা হারিয়ে যাচ্ছে কেন, এটা কিন্তু খুব মানে ভালো জিনিস নয়, কারণ সিডি জিনিসের মধ্যে সাউন্ডও ভালো আসে এবং সবাই মানে সিডিটার একটা ব্যাপার আছে, সিডিটা আপনারা অবশ্যই শুনুন, সবাই শুনুন। অ্যালবামের নামটা একটু বলবেন? আমার মনের কথা, আর আমার নাম হচ্ছে কমলিকা ভট্টাচার্য রায়। ঠিক, থ্যাংক ইউ।